তো বন্ধুরা আজকে আমি আবার যে সমস্যাটা নিয়ে আসছি সেটা হলো যে আমাদের এক মাঝে মাঝে এই সমস্যাটা অনেকেই হয়তো ফেস করে থাকেন যে কম্পিউটার বারবার রিস্টার্ট নিচ্ছে কিন্তু আমার র্যাম ঠিক আছে হার্ড ডিস্ক ঠিক আছে পাওয়ার সাপ্লাই ঠিক আছে তারপরেও যথেষ্ট পাওয়ার এবং সব কিছু ঠিক থাকা সত্ত্বেও কেন আপনার পিসি রিস্টার্ট মারতেছে বারবার এবং নিজের অন হচ্ছে অফ হচ্ছে কিন্তু ডিসপ্লেতে কোনো কিছু আসতেছে না বা আসলেও মানে পিসি অন হচ্ছে না তো এই কারণটা কেন হচ্ছে সেটা আমি আপনাদের কাছে বলবো সেটা মূল কারণটা হলো যে আমাদের যে প্রস্তরটি আছে প্রস্তরটি যদি সম্পূর্ণ মানে পিনের সাথে কানেক্ট না হয় সেই কারণে রিস্টার্ট মারতে পারে আসলে আমরা দেখি দেখেন এখানে আমি প্রস্তরটা ওপেন করলাম এটা খুব সাবধানে আপনাদের দেখা রাখতে হবে মনে রাখবেন যেটা আমি আপনাদের বলছি দেখেন এখানে দেখেন মাদারবোর্ডে বেশ কিছু পিন আছে প্রস্তরের এই পিনগুলো যদি একটু বাঁকা থাকে বা এই পিনগুলো যদি আপনার যে এই প্রস্তরের পয়েন্টের সাথে যদি কানেক্ট না হয় সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে যে আপনার প্রচুরটা আপনার মাদাবোডটাকে ওপেন করতে মানে অক্ষম হয়ে যায় মানে সম্ভব হয় না ওর পক্ষে দেন আপনার এটা করে কি পিসিটা বারবার রিস্টার্ট মারতে থাকে তো আপনার জিনিসটা মাথায় রাখতে হবে যে জিনিসটা অবশ্যই যেন ক্লিন থাকে বা এই জিনিসটা পিনগুলো যেন কোনোভাবে বাঁকা না হয় অবশ্যই ক্লিন করার সময় প্রচুর লাগে তারপর আপনার মাদাপরগুলো ক্লিন করবেন এতে হবে কি আপনার প্রচুরগুলো প্রচুরের পিনগুলো বেঁকা হওয়ার সম্ভাবনা থাকবে না তো আসেন দেখেন এখানে একটা কীভাবে পিন করবেন বা সেট আপ করবেন দেখেন এই পাশে দুইটা এক্সট্রা অংশ আছে মানে গ্যাপ আছে এবং প্রস্তুতের দুইটা দুই পাশে দুইটা গ্যাপ আছে ঠিক এভাবেই আপনি প্রস্তরটাকে তার গ্যাপ অনুযায়ী বসিয়ে দেন যেটার মাধ্যমে আপনি দেন এটাকে লক করে দেন কারণ এটা হলো প্রস্তরকে টাইট করে বসে রাখার জন্য মানে পিনটার সাথে যেন চেপে বসে থাকে প্রত্যেকটা পিন পায় সেক্ষেত্রে এটাকে আমরা লক করে দিলাম দেখেন জিনিসটা খুব হার্ড হয়েছে যায় নড়তেছে না হ্যাঁ তো এই জিনিসটার কারণে আপনার রিজিস্টারটা মারতে পারে আরেকটা জিনিস দেখলেন যে আপনার এইটাও ঠিক আছে দ্যাটস হোয়াই কেন আপনার এটা তারপরেও কেন রিস্টার্ট মারতেছে এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আমি আপনাকে যেটা বলতে চাই যে আপনাকে মাথায় রাখতে হবে যে এটা আরেকটা কারণে রিস্টার্ট মারতে পারে সেটা হলো যে আপনার যে প্রসেসরের উপর যে হিটসিংটা আছে এই হিটসিংগুলো এই এই হিটসিংটার কারণে অনেক সময় আপনার রিস্টার্ট মারতে পারে আই মিন দেখেন আমি এটা একটা মানে এরকম একটা প্রবলেমের কারণে ঠিক একই প্রবলেমের কারণে জিনিসটা খুলেছিলাম যে এটা রিস্টার্ট মারে তো কেন রিস্টার্ট মারে এটা উনি ছিল না আমার কাছে একজন আসলো আমার এক ছোটো ভাই নো প্রবলেম এটা আমি এটা ময়লা এই কারণে যেটা খোলা হয়েছে তো আমি জিনিসটা দেখাচ্ছি তো এইটার মূল কারণটা ছিল এইটা যে এই প্রসরের যেই জিনিসটা হয় হিটসিংটার হয়তো লুজ থাকে লুজ থাকার কারণে হয় কি জিনিসটা আপনার হিট হতে মানে হিট হয়ে যায় দেন রিস্টার্ট মারে আপনি হয়তো দেখবেন যে আমি খোলার পর জিনিসটা দেখেছিলাম যে দেখেন এটার একটা গার্ড ভেঙে গেছে যেটার কারণে এটা জিনিসটা লুজ থাকতো মাধাভোর্ডের সাথে ঠিক বসতো না প্রায় আরেকটা গার্ড এরকম বাঁকা ছিল যে কিনা বসেই নাই যে ছিল ফিটিং করছিল সেহেতু জিনিসটা এরকম ধ্যান দেয়নি যদিও এই হিটসিংটা অনেক ভালো মানের একটা হিটসিং তারপরও এটা জিনিসটা তাকে ভালো একটা সাপোর্ট দিতে পারে নাই এর কারণটা হলো যেটা যে সেটা এটার গার্ডটা ভাঙা ছিল ঠিক আছে তো এর জন্য আমাকে মন মাথায় রাখতে হবে যেন এই হিটসিংটা যেন ঠিকমতো টাইট করে বসে এর জন্য আমরা একটা ভালো মানের হিটসিংও বসাইতে পারি দেন আমি যদি একটা ভালো মানের হিটসিং এটাতে ইউজ করি সেক্ষেত্রে এই প্রোসেসরটা আপনাকে ভালো একটা সাপোর্ট দিতে পারবে দেন এটা কোনো প্রবলেম হবে না হুম তো বন্ধুরা আমি আপনাদের যেটা জানিয়ে দিলাম যেটার মাধ্যমে আপনি আপনার এই প্রসেসর বা আপনার মাদার বোর্ডের আপনার পিসির রিস্টার্টিং প্রবলেমটা মানে বারবার রিস্টার্ট মারা অফ হয়ে অন হয়ে যাওয়া সমস্যার সমাধান করতে পারবেন তো এরকম আরও অনেক সমস্যার সমাধান করার জন্য এবং আরও নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই মনে রাখবেন আইটি ঘর বাহার বাংলা যেটা আপনাকে সময় আপনাদের পাশে আছে বন্ধু হিসেবে অবশ্যই আপনারাও আমার সাথে বন্ধু হিসেবে থাকবেন ধন্যবাদ